ফ্রেন্ডস আপনি যদি ফ্লিপকার্টের ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কোনোভাবে কোথাও স্কিপ করে যাবে না কারণ আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে কীভাবে আপনি ফ্লিপকার্ট থেকে ডেলিভার করা প্রোডাক্ট বা অর্ডার দেওয়া প্রোডাক্ট আপনার বাড়িতে হয়তো এসেছে আপনার বাড়িতে হয়তো ডেলিভারি হয়েছে এবং সেই ডেলিভার করা প্রোডাক্টটাকে আপনি পুনরায় রিটার্ন করতে চান এবং আপনার যে টাকাটা আপনি রিফান্ড করতে চান সো আপনি কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা আপনাকে স্টেপ বাই স্টেপ হাত ধরে শিখিয়ে দেবো তাই ভিডিওর সঙ্গে থাকবেন কোথাও স্কিপ করে যাবেন না এবং চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনকে অল করবেন সো ফ্রেন্ডস ভিডিওকে শুরু করা যাক ফ্লিপকার্টের মধ্যে অর্ডার করা প্রোডাক্ট রিফান্ড করার জন্য সবার প্রথমে আপনাকে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে আমার কাছে কোনো ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশান নেই তবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করবো এবং ক্রোম ব্রাউজার থেকে আমি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশান ওপেন করব সো আপনার কাছে যেটা থাকবে সেখান থেকে আপনি ফ্লিপকার্টটা ওপেন করে নেবেন দেখুন এখানে ফ্লিপকার্টের লোগো শো করছে সিম্পলি আমি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর আমার ফ্লিপকার্টের অলরেডি যে পেজটা অলরেডি খুলে গিয়েছে বা ওয়েবসাইটটা খুলে গিয়েছে এবারে আমি যেহেতু অর্ডার করেছিলাম তো অর্ডার করা প্রোডাক্টটা আমি কী করব রিফান্ড করবো তো রিফান্ড করার জন্য কী করতে হবে অর্ডার অপশানে যেতে হবে এবারে ফ্লিপকার্টের মধ্যে আপনি অর্ডার অপশানে পৌঁছানোর জন্য দুটো অপশান আছে দুভাবে আপনি কিন্তু পৌঁছতে পারেন প্রথম অপশান কী আছে এখানে দেখুন ডান সাইডে প্রোফাইলের মতো একটা অপশান শো করছে সিম্পলি এখানে আসতে পারেন সো এখানে আপনি যদি সিম্পলি ট্যাপ করেন এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে আপনি অর্ডার অপশানে পৌঁছে দিতে পারবেন অথবা আপনি থ্রি লাইনে ট্যাপ করলেই হবে আপনি এখানে মাই অর্ডার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ওকে দেখুন মাই অর্ডার বলে একটা অপশন শো করছে এখানে কিন্তু আপনি ট্যাপ করলে আপনি অর্ডার অপশানে পৌঁছতে পারবেন তো যেটা আপনার সহজ মনে হবে সেখান থেকে করতে পারেন তবে আমি থ্রি লাইন অপশানে ট্যাপ করে আমি জাস্ট মাই অর্ডার অপশানে ট্যাপ করবো সো মাই অর্ডার অপশানে ট্যাপ করার পর আমার কাছে একটা অর্ডার অপশান খুলি এবং এখানেই সেই সমস্ত প্রোডাক্টগুলো শো করবে যেগুলো আমি এখনো পর্যন্ত ফ্লিপকার্টে কি করেছি অর্ডার দিয়েছি বা আমি অর্ডার করেছি সো আমি যে প্রোডাক্টটা আপনাকে রিফান্ড করে দেখাবো সেটা কোন প্রোডাক্ট এখানে দেখুন ওপরে একদম টপে কিন্তু এটা সানগ্লাস শো করছে যে সানগ্লাসটা আমি কি করেছিলাম আমি উনিশে অক্টোবর পার্চেস করেছিলাম এবং টেন ডেজ রিপ্লেসমেন্ট পলিসি ছিল মানে আজকে লাস্ট ডেট উনত্রিশ তারিখ সো আজকে আমি এটা রিফান্ড করে আপনাকে দেখাবো বেসিক্যালি আমি এটা রিফান্ড পরশু করেছিলাম সো রিফান্ড করার সময় আমার হঠাৎ করে মনে পড়লো যে এই টপিকের উপর থেকে ভিডিও বানানো দরকার আছে কারণ এরকম অনেক ইউজার্স আছে অনেক ভাই বোনেরা আছে যারা ফ্লিপকার্ট ইউজ করেন ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট অর্ডার করেন বাট অর্ডার করা প্রোডাক্ট কীভাবে রিফান্ড করতে হয় এরকম অনেক ইউজার্স কিন্তু জানে না সো আমার মনে হলো এই টপিকের উপর একটা ভিডিও বানানোর দরকার আছে তাই আমি এই টপিকটার উপর থেকে ভিডিও বানাচ্ছি এবং রিফান্ডটা আমি নিজেই ক্যান্সেল করেছি এবং এই টোটাল এই যে প্রোডাক্ট আমি রিফান্ডটা ক্যান্সেল করেছি এই প্রোডাক্টকে আমি কিন্তু রিফান্ড করে আপনাকে দেখাবো কীভাবে রিফান্ড করতে হয় এবং আপনি যে টাকা খরচা করেছেন সেই টাকাটাও আপনার অ্যাকাউন্টে কীভাবে আসবে সেটাও কিন্তু আমি আপনাকে এই ভিডিওতেই শেয়ার করব সো ভিডিওটা কোথাও কিন্তু স্কিপ করে যাবেন না এবার কয়েকটা কথা বলে রাখি যে ফ্লিপকার্টের উপর থেকে আমি অলরেডি এর আগে দু থেকে তিনটে ভিডিও বানিয়ে রেখেছি যে ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশানে নিচে পেয়ে যাবেন এবং ওপরে আয়বটন কিন্তু পেয়ে যাবেন সো বেসিক্যালি সবার প্রথমে দেখুন রিফান্ড করার জন্য আমি কী করব এই যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের উপর উপরে ট্যাপ করবো সো ট্যাপ করার পর দেখুন এরকম একটা অপশান শো করছে ঠিক আছে এবারে কয়েকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যখন আপনি ফ্লিপকার্টে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন ধরুন আমি এখানে ট্যাপ করলাম সো ট্যাপ করার পর আমি পৌঁছে গেলাম অর্ডার অপশান দেখুন এখানে দুটো অপশান শো করছে অ্যাড টু কার্ট এবং বাই নাও সবার প্রথমে যখন আপনি প্রোডাক্ট কোনো অর্ডার করছেন ফ্লিপকার্ট থেকে সবার প্রথমে দেখবেন যে এখানে রিভিউ মানে অ্যাকচুয়ালি স্টার র্যাঙ্ক কত আছে দেখুন থার্টি সিক্স থাউজেন্ড মানে ছত্রিশ হাজার কী আছে রেটিং আছে এবং তার সঙ্গে ভালো করে চেক করুন যে প্রোডাক্ট আপনি অর্ডার করছেন সেই প্রোডাক্টটা রিপ্লেস করা যাবে কিনা মানে রিপ্লেস কোনো পলিসি আছে কিনা বা রিটার্ন কোনো পলিসি আছে কিনা কারণ অনেক ইউজার্স কী করে না প্রোডাক্ট অর্ডার করে ফেলে বাট তারা দেখে না যে কোনো রিটার্ন পলিসি আছে কিনা দেখুন এখানে দশ দিন কিন্তু রিটার্ন পলিসি শো করছে সিম্পলি যদি দেখেন এখানে টেন ডেজ কিন্তু রেন্ট পলিসি লো করছে অর্থাৎ আপনি যদি আজকে কোনো প্রোডাক্ট কেনেন দশ দিনের মাথায় কিন্তু আপনি সেই প্রোডাক্টটাকে রিটার্ন করতে পারবেন যদি আপনার প্রোডাক্টটা ইউজ করার পর আপনি আনকমফোর্টেবল ফিল করেন ওকে সো এবারে দেখুন আমি এখানে ব্যাক করবো সো এখানে দেখুন একটা অপশান শো করছে নিজের দিকে রিটার্ন বলে এই রিটার্ন বলে যে অপশানটা শো করছে দেখতে পাচ্ছেন সবাই এখন রিটার্ন বলে একটা অপশান শো করছে এই যে অপশানটা সিম্পলি কী করবো ট্যাপ করবো ওকে তো সিম্পলি এখানে ট্যাপ করবো সো এখানে ট্যাপ করার পর এখানে দেখুন কতগুলো অপশান শো করছে রিজন ফর রিটার্ন মানে কী কারণের জন্য আপনি রিটার্ন করতে আছেন এখানে কিন্তু রিজনগুলো শো করছে তো আপনার যেটা রিজন আপনি যেটা লিখবেন আমি সিম্পলি কী করলাম দেখুন প্রথমে লেখা আছে ডোন্ট ওয়ান্ট দ্য প্রোডাক্ট এনি মোর ঠিক আছে অ্যান্ড নেক্সট এই রিসিভ রং আইটেম অ্যান্ড রিসিভ আ ব্রোকেন ড্যামেজ আইটেম ডোন্ট লাইক দ্য সাইজ ফিট অফ দ্য প্রোডাক্ট ঠিক আছে আমি সিম্পলি বললাম এই যে আমার প্রবলেম অ্যাকচুয়ালি আমি যখন ইউজ করছি আমার একটু সমস্যা আছে খুব টাইট মানে সানগ্লাসটা আমি কি কী করলাম ডোন্ট লাইক দ্য সাইজ আমি সিম্পলি ট্যাপ করবো ট্যাপ করার পর ঠিক আছে যদি মনে হয় আমি চেঞ্জ করতে চাই এই যে চেঞ্জ ব্যাটার্নটা দেখতে পাচ্ছেন সিম্পলি এই যে চেঞ্জ ব্যাটার্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনি সিম্পলি ট্যাপ করেন ওকে সিম্পলি ট্যাপ করে করতে পারবেন এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো জাস্ট আমি এটা রাখবো অ্যান্ড দেখুন নেক্সট একটা অপশান শো করছে এখানে মোর ডিটেলস শো করছে নিড আ সিমিলার ফ্রেম সাইজ অ্যান্ড নিড আ লার্জ ফ্রেম সাইজ ওকে তো এখানে দেখুন নিড আ স্মলার ফ্রেম সাইজ যদি আমি এখানে কোনো একটা ট্যাপ করি তাহলে কী হবে কন্টিনিউ করলে আমার কিন্তু রিফান্ড হবে না প্রোডাক্টটা আমার কিন্তু হবে না রিপ্লেস হয়ে যাবে মানে এটা গিয়ে আর একটা নতুন প্রোডাক্ট আসবে তো আমি যদি রিফান্ড করতে চাই আমি কী করব সিম্পলি এখানে চেঞ্জ অপশানে ট্যাপ করবো চেঞ্জ অপশানে ট্যাপ করে কী করব না কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট অ্যাজ এক্সপেক্টেড সিম্পলি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর দেখুন এখানে আরও অনেকটা অপশান চলে আসলো মোট রেসে রিসিভ আর ডুপ্লিকেট প্রোডাক্ট আইটেম ইজ অফ প্রুফ কোয়ালিটি অ্যান্ড নেক্সট ইয়াসে আরও দুটো কিন্তু অপশান আছে পড়তে পারছি না ঠিক আছে বেসিক্যালি তো আমি কী করব এখানের মধ্যে সিম্পলি একবার চেঞ্জ অপশানে ট্যাপ করবো ট্যাপ করে আমি কী করবো ডোন্ট ওয়ান্ট দ্য প্রোডাক্ট এনিমোর আমি সিম্পলি হে ট্যাপ করবো ট্যাপ করার পরে দেখুন এখানে অপশান দুটো শো করছে ডোন্ট ওয়ান্ট দ্য প্রোডাক্ট এনিমোর প্লেস অর্ডার বাই মিস্টেক ঠিক আছে আমি কী করবো ডো্ট ওয়ান্ট দ্য প্রোডাক্ট এনিমোর সিম্পল হে ট্যাপ করবো ট্যাপ করে কী করব কামেন্টস আমি এখানে কিছু ওয়ার্ড লিখবো কী লিখবো দিস প্রোডাক্ট জাস্ট আমার মতো করে আমি লিখে দিলাম লিখে গেলাম কন্টিনিউ ট্যাপ করলাম কন্টিনিউ ট্যাপ করার পর দেখুন এখানে একটা অপশন শো করছে প্লিজ কনফার্ম দ্যাট দ্য ফলোয়িং আইটেম ইন দ্য গিভেন কন্ডিশন ইজ অ্যাভেলেবেল ফর রিটার্ন ঠিক আছে কী বলছে কন্ডিশনটা কি ব্র্যান্ড প্রুভড বক্স প্যাকেজ মাস্ট বি অ্যাভেলেবেল মানে বক্স প্লাস যে প্যাকেজ মানে বাইরের যে প্যাকেটটা ছিল সেটাও কিন্তু আপনাকে সঙ্গে দিতে হবে ঠিক আছে আমি সিম্পলগুলো ওখানে ট্যাপ করবো মার্কে ট্যাপ করার পর আমি কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পর দেখুন এখানে রিফান্ড অপশান শো করছে অ্যান্ড এখানে দেখুন রিফান্ড অ্যামাউন্ট তিনশো চার টাকা যে অ্যামাউন্ট আমি পে করেছিলাম তো সেটা আমি কিসের মাধ্যমে রিফান্ড করবো দেখুন প্রথমে আছে গিফট কার্ড ওয়ালেট ঠিক আছে নেক্সট কী আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিয়া ইউপিআই ইউপিআইয়ের মাধ্যমে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এখানে সিম্পলি কী করবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করবো ট্যাপ করার পর দেখুন এখানে এক্সিস্টিং অ্যাকাউন্ট শো করছে এখানে অ্যাড নিউ অ্যাকাউন্ট শো করছে তো অলরেডি আমি এর আগে রিফান্ড করেছি অনেক প্রোডাক্ট তো সিম্পলি করবো এক্সিস্টিং অ্যামাউন্ট আমি ট্যাপ করবো ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটা অ্যাকাউন্ট কিন্তু চলে এলো যদি মন্ডল আমি শো করছে সিম্পলি ট্যাপ করবো ট্যাপ করে কী করবো আমি সিম্পলি কন্টিনিউ করব বলে আপনার যদি মনে হয় আপনি অ্যাড নিউ অ্যাকাউন্টে চেঞ্জও করতে পারেন ঠিক আছে আমি চেঞ্জ করবো না সিম্পলি করলাম আমি জাস্ট এডাম দিয়ে আমি কন্টিনিউ দেবো কন্টিনিউ করার পর দেখুন হাউ উইল ইউর বি প্রসিড এবং সিম্পলি সাবমিট রিকোয়েস্ট ট্যাপ করবো সাবমিটেন ট্যাপ করলে কী হবে দেখুন রিটার্ন সাকসেসফুলি ইনিটেটেড মানে আমার যে প্রোডাক্টটা কী হবে না রিটার্ন হয়ে যাবে প্লাস আপনার যে টাকাটা আছে বা আমার যে টাকাটা আছে সেই টাকাটা অলরেডি আমার অ্যাকাউন্টে কী হবে না তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু সেন্ড করে দেওয়া হবে সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি ফ্লিপকার্টে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর যদি সেই প্রোডাক্টটা আপনি ইউজ করেছেন এবং আপনার প্রোডাক্টটা ভালো লাগছে না বা আপনি আনকমফোর্টেবল ফিল করছেন তো আপনি কিন্তু এভাবে প্রোডাক্টটাকে আপনি রিফান্ড করতে পারেন প্লাস এবার কিন্তু আপনি আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে বা আপনার ইউপি এর মাধ্যমে কিন্তু নিতে পারেন বা রিফান্ড করতে পারেন সো ফ্রেন্ডস ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং হ্যাঁ